ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন ডিয়ার ফ্রেন্ডস আপনারা দিন ধরেই হয়তো লক্ষ্য করছেন যে এখন আমাদের চ্যানেলে ভিডিও অনেক কম আসছে তো এটার কারণ হচ্ছে আপনাদের পেপার ওয়ান এবং এডুকেশন পেপারের অনেকগুলো ব্যাচ অলরেডি চলছে অনলাইনে তো সেই ব্যাচগুলো করে সময় এখন তুলনামূলক এখন অনেক কম পাই এর জন্য ইউটিউবে ভিডিও কম দিতে পারছি তো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে টাইম টু পক্ষ থেকে পেপার ওয়ানের ফ্রি ক্লাসের ব্যবস্থা আমরা করেছি তো প্রতি শনিবার করে এই ক্লাসটা হয় প্রতি শনিবার সকাল সাতটা থেকে এই ক্লাসটা হয়ে থাকে তো এই ক্লাসটার লিঙ্ক আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানও দিয়ে দেবো সেই চ্যানেলে আপনারা জয়েন করবেন প্রতি শনিবার সকাল সাতটা থেকে ক্লাস হয় শুক্রবার দিন রাতেই আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা যারা যারা জানেন না তারা তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন প্রতি শনিবার করে সকাল সাতটা থেকে পেপার ওয়ানের ক্লাস হয় ডিয়ার ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকেই আগামীতে সেট এবং নেট এক্সাম দেবেন তো রিসেন্টলি দেখা যাচ্ছে যে নেট এক্সামগুলোতে বিশেষ করে নেট এক্সামে পেপার ওয়ানের যে ডিআইগুলো আসছে তো তুলনামূলক একটু কঠিন ডিআই দিয়ে দিচ্ছে তেমনি আজকে এমন একটা ডিআই নিয়েছি সেটা হচ্ছে দেখুন মার্চ চোদ্দ চোদ্দোই মার্চ দু হাজার তেইশে এডুকেশন পেপারে এসেছিল যেখানে দুটো টেবিল দেওয়া আছে দুটো টেবিল দিয়ে ডিআইটা দিয়েছে তো জেনারেলি আমরা কি দেখি জেনারেলি আমরা দেখি হচ্ছে একটা টেবিল দিয়ে ডিআই থাকে কিন্তু এখানে দেখুন দুটো টেবিল দিয়ে দিয়েছে তাহলে এই ধরনের একটু কঠিন কঠিন ডিআই আমরা একটু সলভ করব দেখুন আজকে এই ডিআইটা সলভ করব কি দেওয়া আছে টেবিলটা দেখুন যখনই আপনারা ডিআই করতে যাবেন সবসময় টেবিলটাকে বোঝানোর দিকে সবার আগে ধ্যান দিবেন যদি আপনি টেবিলটা কি বলেছে সেটা যদি বুঝে যান ফিফটি পার্সেন্ট ডিআই সেখানেই হয়ে গেল শুধু টেবিলটাকে বুঝুন সবার আগে টেবিল বুঝুন দেখুন কি বলেছে দ্য ফলোইং টেবিল ওয়ান শোজ দা পার্সেন্টেজ মার্কেট শেয়ার অফ সেলস অফ বাসেস অফ সিক্স ডিফারেন্ট অটোমোবাইল কোম্পানিজ এ টু এফ ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান তার মানে কি বলেছে দ্য ফলোয়িং টেবিল ওয়ান এই যে টেবিল ওয়ান টেবিল ওয়ান শোস কি দেখাচ্ছে দ্য মার্কেট শেয়ারের মানে কত বাস বিক্রি হচ্ছে কার সিক্স ডিফারেন্ট অটোমোবাইল কোম্পানিজ এ টু এফ মানে এ থেকে এফ পর্যন্ত এবিসিডি ইএ এই ছটা কোম্পানির কত পার্সেন্ট বাস বিক্রি হচ্ছে ইন দ্য ফিনান্সিয়াল year টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি মানে দু থেকে দু পর্যন্ত মানে দু হাজার এই ফিনান্সিয়াল ইয়ারে এই বছরে ফিনান্সিয়াল ইয়ারে এ থেকে পর্যন্ত এই ছটা কোম্পানির মার্কেট শেয়ার কত মার্কেট শেয়ার মানে কি ধরুন কথার কথা এখানে এর মার্কেট শেয়ার বলেছে ফর্টি বি এর এইট সি এর সেভেন পার্সেন্ট এইভাবে বলেছে তো মার্কেট শেয়ার মানে কি ধরুন একশোটা গাড়ি মার্কেটে আছে একশোটা টোটাল গাড়ি মার্কেটে আছে তো এর মার্কেট শেয়ার ফর্টি মানে হচ্ছে এই যে টোটাল একশোটা গাড়ি তার মধ্যে এ কোম্পানির গাড়ি মার্কেটে আছে একচল্লিশটা টোটাল যদি একশোটা গাড়ি মার্কেটে থাকে এর মার্কেট শেয়ার যদি ফর্টি তার মানে মার্কেটে এর একচল্লিশটা গাড়ি আছে বিয়ের মার্কেট শেয়ার এইট পার্সেন্ট মানে টোটাল যদি মার্কেটে একশোটা গাড়ি থাকে তাহলে বিয়ের গাড়ি বিয়ের গাড়ি এইট পার্সেন্ট তার মানে বিয়ের গাড়ি চলছে মার্কেটে আটটা একই রকম সি এর মার্কেট শেয়ার সেভেন পার্সেন্ট তাহলে টোটাল মার্কেটে যদি একশোটা গাড়ি থাকে তাহলে সি এর গাড়ি চলছে হচ্ছে মার্কেটে ষাটটা এইভাবে আমরা বলতে পারি একশোটার মধ্যে ডি এর গাড়ি চলছে তিনটা ই এর গাড়ি একশোটার মধ্যে একটা এবং এফ এর গাড়ি একশোটার মধ্যে চল্লিশটা চলছে তো এটা আমরা বলতে পারি এরপরে টেবিল টু কি বলেছে দেখুন অ্যান্ড টেবিল টু শোজ দ্য পার্সেন্টেজ অব সিক্স ডিফারেন্ট বাস মডেলস পি টু ইউ মানে পি টু ইউ মানে দেখুন পি কিউ আর এস টি ইউ এই ছটা মডেলের বাস সোল্ড বাই অটোমোবাইল কোম্পানি এ তার মানে টেবিল টু কি বলেছে টেবিল টু শোজ দ্য পার্সেন্টেজ অব সিক্স ডিফারেন্স বাস মডেলস পি টু ইউ সোল্ড বাই অটোমোবাইল কোম্পানি এ মানে এ কোম্পানি দেখুন এখানে এ থেকে এর ছয়টা কোম্পানির দেওয়া আছে ছয়টা কোম্পানির মার্কেট শেয়ার দেওয়া আছে কিন্তু যখন টেবিল টু আছে টেবিল টুতে দেখুন শুধু কোম্পানি এর কোম্পানি এর শুধু ডেটা দেওয়া টেবিল টুতে কিন্তু কোম্পানি বি সি ডি ই এ বাকি যে পাঁচটা কোম্পানি আছে তাদের কিন্তু কোনো ডেটা নেই ধরুন এ কোম্পানি এ কোম্পানির মার্কেট শেয়ার একটা আছে সেটা কত বলেছে ফর্টি ওয়ান ধরুন কথার কথা টোটাল যতগুলো মার্কেটে গাড়ি আছে তার মধ্যে এ কোম্পানির তো কিছু গাড়ি মার্কেটে আছে যদি এ কোম্পানিতে একশোটা গাড়ি টোটাল এ কোম্পানির গাড়ি মার্কেটে থাকে এ কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি আছে সেটা কি মডেলগুলো পি কিউ আর এস টি ইউ এই ছটা মডেলের গাড়ি এ কোম্পানির আছে তাহলে ধরুন কথার কথা একশোটা যদি এ কোম্পানির গাড়ি মার্কেটে থাকে তাহলে এই একশোটার মধ্যে আঠেরোটা হচ্ছে এ কোম্পানির পি মডেলের গাড়ি আছে সেই একশোটার মধ্যে পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশটা এ কোম্পানির কিউ মডেলের গাড়ি আছে আবার আর বলেছে বারো পার্সেন্ট তার মানে কি এ কোম্পানির যদি একশোটা গাড়ি মার্কেট থাকে মার্কেটে থাকে তাহলে আর মডেলের বারোটা গাড়ি মার্কেটে আছে তো এটা হচ্ছে আমাদের টেবিলটা তো আশা করি আপনার টেবিলটা বুঝতে পেরেছেন যদি টেবিলটা বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিওটাকে আরেকবার প্রথম থেকে দেখুন তো এখানে লক্ষ্য করার বিষয় যে এটা কিন্তু দু হাজার কুড়ি একুশ সালের কথা বলেছে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার কুড়ি একুশ তো এটাকে আমরা মাথায় রাখব। দেখুন এটা হচ্ছে আমার টেবিলে কি বলেছে আমরা বুঝলাম এখন আসি প্রশ্নে দেখুন প্রশ্নগুলো একটু ট্রেকি আমি জুম করছি দেখো কি বলেছে ইফ দা নাম্বার অফ বাস সোল্ড বাই এফ আমরা দেখেছিলাম এ থেকে এফ পর্যন্ত ছয়টা কোম্পানি রয়েছে এ থেকে এফ পর্যন্ত কি বলেছে ইফ 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 দা নাম্বার অফ বাস সোল্ড বাই এফ মানে এফ কোম্পানি কতগুলো বাস বিক্রি করেছে ইজ ফর্টি থাউজেন্ড ইন দা ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টু টোয়েন্টি মানে ১৯ কুড়ি বর্ষে আমাদের বলেছে কিন্তু দু হাজার বর্ষ কিন্তু এখানে কি বলছে যদি এফ কোম্পানির ১৯ কুড়ি বর্ষে চল্লিশ হাজার গাড়ি বিক্রি হয় যদি এফ কোম্পানির ১৯ কুড়ি বর্ষে চল্লিশ হাজার গাড়ি বিক্রি হয় অ্যান্ড দ্য পার্সেন্টেজ গ্রোথ ইন সেল অফ বাসেস ইলস

একটা ইয়ার কথা হবে দু হাজার উনিশ একুশ যদি দু হাজার উনিশ কুড়ি তারপরে শিক্ষাবর্ষ তারপরের বর্ষটা কী হবে তারপরের ফিনান্সিয়াল ইয়ারটা কী হবে নিশ্চয়ই দু হাজার কুড়ি একুশ হবে তো আমাদের বলেছে দু হাজার উনিশ কুড়ি বর্ষে সেল হয়েছে চল্লিশ হাজার গাড়ির সেল হয়েছে চল্লিশ হাজার কুড়ি একুশে গ্রোথ হয়েছে সাড়ে বারো পার্সেন্ট মানে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটা বলেছে এবার কি বলেছে দেন হাউ মেনি ইউনিটস হ্যাভ বিন সোল্ড বাই বি ইন দা ইয়ার টু তাহলে বি কতগুলো গাড়ি বিক্রি করেছে এটা আমাদের বের করতে বলেছে দেখুন আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটা কি দুহাজার কুড়ি একুশের দুহাজার কুড়ি একুশ বর্ষে বর্ষের তো আমরা সবসময় কাজ করবো দুহাজার কুড়ি একুশ বর্ষে কী সেল হলো সেটার উপর ভিত্তি করে তাহলে দেখুন দু হাজার উনিশ কুড়িতে এফ কোম্পানি কতগুলো বিক্রি করেছে চল্লিশ হাজার আর কুড়ি একুশে কি বলেছে উনিশ কুড়িতে যা বিক্রি হয়েছে তার থেকে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট গ্রোথ হয়েছে মানে গ্রোথ হওয়া মানে কি সেটা ইনক্রিজ হয়েছে গ্রোথটা ওকে তাহলে সিম্পল লজিক দিয়ে ভাবুন উনিশ কুড়িতে ছিল চল্লিশ হাজার তাহলে চল্লিশ হাজার এর এর মানে গুণ ফল চল্লিশ হাজারের সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট বলেছে হচ্ছে গ্রোথ হয়েছে তাহলে চল্লিশ হাজারের সাড়ে বারো পার্সেন্ট মানে বারো পয়েন্ট পাঁচ আর পার্সেন্ট মানে কি আমরা একশো দিয়ে ভাগ করে দিই এগুলো আমরা এগুলো আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে শিখেছি যারা যাদের অসুবিধা আছে ডিআইয়ের ডিআইয়ের আমার চ্যানেলে বেসিক থেকে ভিডিও করা আছে সেগুলো দেখুন তাহলে চল্লিশ হাজারের সাড়ে বারো পার্সেন্ট মানে কত এটাকে যদি আমরা তুলে দেই শূন্যটা তাহলে এক দুই তিন তিনটা শূন্য কাটাকাটি যাচ্ছে তাহলে করলে কত হচ্ছে পাঁচ হাজার তাহলে চল্লিশ হাজারের মধ্যে চল্লিশ হাজারের সাড়ে বারো পার্সেন্ট মানে পাঁচ হাজার তার মানে পাঁচ হাজার হচ্ছে গ্রোথ তাহলে উনিশ কুড়ি শিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ বলছি কেন উনিশ কুড়ি বর্ষে উনিশ কুড়ি বর্ষে চল্লিশ হাজার হচ্ছে সেল পরের বছর সাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে চল্লিশ হাজারের সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ হাজার তাহলে মানে পাঁচ হাজার পরের বছর বৃদ্ধি পেয়েছে তাহলে আমি কি বলতে পারি এফ যে কোম্পানিটা আছে এফ যে কোম্পানিটা আছে উনিশ কুড়িতে সেল ছিল বলেছে চল্লিশ হাজার তাহলে পরের বছর অর্থাৎ কুড়ি একুশে সেল পাঁচ হাজার বেড়েছে মানে কি বলতে পারি সেটা পঁয়তাল্লিশ হাজার হবে পাঁচ হাজার যেহেতু বেড়ে গেছে তাহলে সেটা পঁয়তাল্লিশ হাজার আমাকে বের করতে বলেছে যে বি কতগুলো সেল করেছে বি কতগুলো সেল করেছে এটা আমাদের বের করতে বলেছে দেখুন আমরা এই যে পঁয়তাল্লিশ হাজার বের করলাম এটা কিন্তু এফ এর এফ কতগুলো বিক্রি হয়েছে কুড়ি একুশ সালে সেটা দেখুন তো এফের মার্কেট শেয়ার কত এফের মার্কেট শেয়ার মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট তার মানে এ বিক্রি করেছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আর এই শিক্ষা এই বর্ষে কুড়ি একুশ বর্ষে এফের মার্কেট শেয়ার হচ্ছে চল্লিশ তার মানে পার্সেন্টেজের নিরিখে চল্লিশ আর সংখ্যার নিরিখে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাই না যদি সংখ্যার দিক থেকে চিন্তা করি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার বিক্রি হয়েছে কিন্তু সেটা অ্যাকচুয়াল মার্কেটের কত অ্যাকচুয়াল মার্কেটের চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ মানেই হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে আমার বি কতগুলো বিক্রি করেছে সেটা বার করতে বলেছে তাহলে বিয়ের মার্কেট শেয়ার হচ্ছে আট তাহলে চল্লিশ পার্সেন্ট মানে যদি পঁয়তাল্লিশ হাজার হয় তাহলে আট পার্সেন্ট মানে কত হবে সেটা বের করলেই আমাদের অঙ্ক শেষ তাহলে দেখুন চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে এক পার্সেন্ট মানে হবে ভাগ হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার বাই চল্লিশ আর তাহলে কত পার্সেন্ট আট পার্সেন্ট যেহেতু বিয়ের মার্কেট শেয়ার আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্ট মানে কত সেটা দেখলেই আমাদের অঙ্ক শেষ করে ফেলুন

আমরা বুঝতে পারছি বের করতে বলেছে হচ্ছে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ মানে প্রায় কত পার্সেন্ট পার্সেন্টেজ বের করতে বলেছে কার অফ বাসে সোল্ড বাই সি মানে সি কত পার্সেন্ট বাস বিক্রি করে সেটা বের করতে বলেছে কার সাথে তুলনা করে বের করতে বলেছে উইথ রেসপেক্ট টু কার সাথে মডেল আর সোল্ড বাই এ মানে আর মডেল এ কোম্পানি কতগুলো বিক্রি করেছে তার সাথে তাহলে আমরা দেখব এই যে সি কোম্পানি কতগুলো গাড়ি বিক্রি করে আর আর মডেলের গাড়ি এ কম এ কোম্পানি কতগুলো বিক্রি করে তো ধরুন সি কোম্পানি কতগুলো গাড়ি বিক্রি করে সেটা তারা নাম্বার আসবে আবার আর আর মডেলের গাড়ি এ কোম্পানি কতগুলো বিক্রি করে সেটাও একটা নাম্বার আমরা পাবো বের করব আমরা তারপরে আমরা কি দেখব এই যে সি এর নাম্বারটা সেটা আর যে আর এর নাম্বার তাহলে সি এর নাম্বারটা আর এর নাম্বারের কত পার্সেন্ট সেটা আমাদের বের করতে বলেছে যে সি অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট কার আর মডেল এ কোম্পানি সেটা আমাদের বের করতে হবে বলে দিয়েছে ডি হচ্ছে ডি বাস বিক্রি করেছে তিন হাজার তিনশো পঁচাত্তর তাহলে ডি এর পার্সেন্টেজ কত তিন পার্সেন্ট তার মানে তিন পার্সেন্ট ডি এর মার্কেট শেয়ার তার মানে এটা মানে তিন হাজার তিনশো পঁচাত্তর পার্সেন্টেজে থ্রি পার্সেন্ট আর সংখ্যায় সেটা তিন হাজার তিনশো পঁচাত্তর তাহলে আমরা দেখবো সি এর মার্কেট শেয়ার কত আমরা জানি সি এর মার্কেট শেয়ার সেভেন পার্সেন্ট তাহলে থ্রি পার্সেন্ট মানে থ্রি থ্রি সেভেন ফাইভ তাহলে সেভেন পার্সেন্ট মানে কত হয় সেটা বের করি থ্রি থ্রি সেভেন ফাইভ বাই থ্রি সেভেন পার্সেন্ট মানে ইন্টু সেভেন তার মানে আমরা কত পাচ্ছি ওয়ান ওয়ান টু ফাইভ তো গুণ করার প্রয়োজন নেই ওয়ান ওয়ান টু ফাইভ ইন্টু সেভেন তাহলে সি এর মার্কেট শেয়ার ছিল সেভেন সেটা সংখ্যার নিরিখে হচ্ছে ওয়ান ওয়ান তাহলে সি এর সংখ্যাটা হচ্ছে ওয়ান ওয়ান টু ফাইভ যেহেতু আমরা আলটিমেটলি পরবর্তীতে পার্সেন্টেজ বের করব তাই এটা গুণ করার কোনো প্রয়োজন নেই গুণ করে কত হবে লেখার প্রয়োজন নেই নেক্সট দেখুন নেক্সট আমরা দেখব আর মডেল এ কোম্পানি থেকে কতগুলো বিক্রি হলো তো প্রথমে আমরা দেখব এ কোম্পানি কতগুলো গাড়ি বিক্রি করলো প্রথমে আমাদের কাজ হচ্ছে এ কোম্পানি কতগুলো গাড়ি বিক্রি করে সেটা বের করা আবার এ কোম্পানির আর পার্সেন্ট আর এর কত পার্সেন্ট সেটা পরে বের করব প্রথম কাজ হচ্ছে এ কোম্পানি কতগুলো গাড়ি বিক্রি করে তো এ কোম্পানি দেখুন মার্কেট শেয়ার হচ্ছে একচল্লিশ পার্সেন্ট তাহলে একইভাবে আমরা বলতে পারি ডিটা বলে দিয়েছে ডি হচ্ছে মার্কেট শেয়ার থ্রি পার্সেন্ট আর সেটা হচ্ছে তিন তিন সাত পাঁচ তাহলে থ্রি পার্সেন্ট মানে হচ্ছে তিন তিন সাত পাঁচ তাহলে এক পার্সেন্ট মানে কত আর এর মার্কেট শেয়ার যেহেতু একচল্লিশ পার্সেন্ট তাহলে একচল্লিশ পার্সেন্ট মানে কত তাহলে একচল্লিশ পার্সেন্ট মানে কত সেটা যদি আমরা বের করি তাহলে অ্যাকচুয়ালি এ কোম্পানির কতগুলো গাড়ি বিক্রি হয়েছে সেটা পেয়ে যাব তাহলে পেয়ে গেলাম আমরা সেটা তাহলে এ কোম্পানির গাড়ি বিক্রি হয়েছে ওয়ান ওয়ান টু ফাইভ মাল্টিপ্লাই বাই ফর্টি ওয়ান এটা হচ্ছে এ কোম্পানির টোটাল গাড়ি বিক্রি হয়েছে কিন্তু আমার এ কোম্পানির টোটাল গাড়ি প্রয়োজন নেই আমার প্রয়োজন হচ্ছে এ কোম্পানির আর মডেল কতটা বিক্রি হয়েছে তাহলে সবাই টেবিল টুতে দেখুন এ কোম্পানিতে আর মডেলের পার্সেন্টেজটা কত বারো পার্সেন্ট তার এ কোম্পানিতে যতগুলো গাড়ি বিক্রি হয় তার মধ্যে বারো পার্সেন্ট হচ্ছে আর কোম্পানির গাড়ি তাহলে এ কোম্পানির গাড়ি বিক্রি হয়েছে ওয়ান ওয়ান টু ফাইভ ইন্টু একচল্লিশ তাহলে এর বারো পার্সেন্ট হচ্ছে আর কোম্পানির গাড়ি এ কোম্পানি হচ্ছে আমরা কি পেলাম এক এক দুই পাঁচ ইন্টু একচল্লিশ তাহলে এর বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে হচ্ছে বারো বাই একশো এর বারো পার্সেন্ট হচ্ছে আর কোম্পানির গাড়ি তাহলে কাটাকাটি চার দিয়ে করলে তিন চার দিয়ে করলে পঁচিশ পঁচিশ দিয়ে পুরোটা কাটাকাটি চলে যাবে পঁচিশ দিয়ে কাটাকাটি করলে বার এক দুই পাঁচ মানে পাঁচ বার তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু একচল্লিশ ইন্টু তিন তাহলে আর কোম্পানির গাড়ি কত পেলাম পঁয়তাল্লিশ ইন্টু একচল্লিশ ইন্টু তিন তাহলে আমরা আর কোম্পানির গাড়ি কত পাবো পঁয়তাল্লিশ ইন্টু একচল্লিশ ইন্টু তিন এটা পেয়েছি পঁয়তাল্লিশ ইন্টু একচল্লিশ ইন্টু তিন হ্যাঁ তাহলে দেখুন সি কোম্পানির গাড়ি হচ্ছে ওয়ান ওয়ান আর আর কম আর মডেলের গাড়ি হচ্ছে ফর্টি ফাইভ মাল্টিপ্লাই বাই ফর্টি ওয়ান মাল্টিপ্লাই বাই থ্রি তাহলে আমরা দেখবো সি এর নাম্বারটা আর মডেলের কত পার্সেন্ট তাহলে এটা নিয়ম কি বের করার যেটাকে বের করতে বলে সেটা ভগ্নাংশের উপরে যায় তাহলে সি বের করতে বলেছে তাহলে সি যাবে ওপরে যার সাথে তুলনা করতে বলে কার সাথে তুলনা করতে বলেছে আর মডেলের সাথে যার সাথে তুলনা করতে বলে সে যায় নিচে আর পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা কি করব অলওয়েজ যখনই আমরা পার্সেন্টেজ বের করবো সময় একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হয় ওকে তাহলে এখন এটা আমরা কাটাকাটি করতে পারি পাঁচ দিয়ে কাটাকাটি করলাম নয় পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি কত হচ্ছে পাঁচ দিয়ে কাটাকাটি দুই দুই পাঁচ নয় দিয়ে কাটাকাটি যায় নয় দিয়ে কাটাকাটি করলে পঁচিশ তাহলে দেখুন পঁচিশকে যদি সাত দিয়ে গুণ করি একশো পঁচাত্তর পঁচিশকে সাত দিয়ে গুণ করলে একশো পঁচাত্তর আর একশো দিয়ে গুণ আছে তাহলে দুটো শূন্য আর একচল্লিশ আর তিন নিচে আছে তার মানে একশো তেইশ তাহলে এটাকে আমরা ভাগ করে দেব ভাগ করে দিলে কী হচ্ছে দেখুন অপশানগুলোর দিকেও খেয়াল রাখবেন ভাগ করে দিলে প্রথমে একবার যাচ্ছে একশো তেইশ তারপরে কত হচ্ছে দেখুন দুই পাঁচ এখন দেখুন শূন্য শূন্য নামালাম তাহলে একশো তেইশ চার যাচ্ছে তো মানে একশো তেইশ যখন চারবার যাচ্ছে চারশো বিরানব্বই দেখুন যখনই চারবার গেল আমি হয়তো বিয়োগ করে এখানে আটাশ পেলাম কিন্তু যখনই চারবার গেল আমি আর নাও করতে পারি না করে আমি বলতে পারি এক নম্বরটা অ্যান্সার ঠিক আছে কিন্তু আমাদের তো পরীক্ষার সময় যতক্ষণ না অ্যান্সার স্যার পুরোটা মিলে আমার খুশি আসে না মনে স্যাটিসফ্যাকশান আসে না তো সময় বাঁচানোর জন্য এইভাবে আপনারা করবেন যেহেতু এক চার দিয়ে আর অপশন নেই এরপর এগুলো সব দেখুন এক তিন দিয়ে আছে তাই আমরা বলতেই পারি এক নম্বরটাই অপশনে হবে কিন্তু যেহেতু কথার কথা যদি আরও যদি এক চার দিয়ে থাকতো তখন আমরা কি করতাম পুরোটা করতাম তাহলে শূন্য নামাতাম এখন দেখুন দুবার যাচ্ছে দুবার দিলে দুশো ছেচল্লিশ তাহলে চার তিন তো এখন দশমিকে যাবে দশমিক করার প্রয়োজন নেই যেহেতু আমাদের একশো বিয়াল্লিশ একটাই আছে অপশনে যদি একশো বিয়াল্লিশ আরেকটা থাকতো তখন আমরা দশমিকে এক্সাক্ট করে দেখতাম কত হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের এক নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দেখুন বলেছে হোয়াট ইস দা রেশিও অব দ্য নাম্বার অফ মডেলস আর সোল্ড বাই এ ইন দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান তার মানে দু হাজার সালে বি কোম্পানির কতগুলো মডেল বিক্রি হয়েছে সেটার সাথে আমার অনুপাত করতে বলেছে কার আর মডেল আর মডেল এ কোম্পানি কতগুলো বিক্রি করেছে তার রেশিও বার করতে বলেছে নাম্বার অফ বাসেস সোল্ড বাই বি মানে বি কতগুলো বিক্রি করলো তার সাথে টু দ্য নাম্বার অফ মডেলস আর সোল্ড বাই এ এ কোম্পানি আর মডেল কতগুলো বিক্রি করলো তার সাথে তাহলে দেখুন ধরি কথার কথা টোটাল গাড়ি আছে একশোটা টোটাল মার্কেটে গাড়ি আছে একশোটা তাহলে বিয়ের মার্কেট শেয়ার তো আট পারসেন্ট বিয়ের মার্কেট শেয়ার হচ্ছে আট পারসেন্ট তাহলে একশোটার মধ্যে বিয়ের গাড়ি কতগুলো বিক্রি হবে আটটা তাই না একশোর আট পারসেন্ট মানে কি একশোর মধ্যে আট তাহলে টোটাল গাড়ি হচ্ছে যদি একশোটা হয় তাহলে বিয়ের গাড়ি যেহেতু আট পারসেন্ট মার্কেট শেয়ার তাহলে বিয়ের গাড়ি আটটা বিক্রি হয়েছে তাহলে আর মডেল এ কোম্পানি কতগুলো বিক্রি করলো তাহলে আমাদের নিয়ম কী প্রথমে এ বার করবো তারপরে এ থেকে আরে যাব তাহলে টোটাল যদি একশোটা গাড়ি থাকে এর মার্কেট শেয়ার হচ্ছে একচল্লিশ পারসেন্ট এর মার্কেট শেয়ার হচ্ছে একচল্লিশ পারসেন্ট তাহলে এ কোম্পানির গাড়ি বিক্রি হয়েছে একচল্লিশটা তাই না এর মার্কেট শেয়ার হচ্ছে একচল্লিশ পার্সেন্ট তাহলে টোটাল গাড়ি যদি একশোটা হয় বি যেহেতু আট পারসেন্ট হলো বি এর হলো আটটা এর মার্কেট শেয়ার একচল্লিশ পারসেন্ট তার মানে এ কোম্পানির গাড়ি বিক্রি হয়েছে একচল্লিশটা তাহলে এ কোম্পানির টোটাল গাড়ি বিক্রি হলো একচল্লিশটা তার মধ্যে আর মডেল আর মডেল হচ্ছে বারো পার্সেন্ট তার মানে একচল্লিশ এর বারো পার্সেন্ট হচ্ছে আর মডেল বারো পার্সেন্ট মানে কি বারো বাই একশো তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে কাটাকাটি করলে 3, চার দিয়ে কাটাকাটি করলে পঁচিশ তাহলে উপরে একচল্লিশ ইন্টু তিন নিচে হচ্ছে পঁচিশ তার দেখুন আট রেশিও আর মডেল কত পেলাম আর মডেল আছে একচল্লিশ ইন্টু তিন বাই তো এটাকে আপনারা ভাগ করেও করতে পারেন ভাগ করেও আপনারা করতে পারেন এক মিনিট ভাগ করেও করতে পারেন অথবা আমাদের কি রেশিও যখন করবে রেশিও কখনও ভগ্নাংশ রাখা যায় না ওকে রেশিও কখনও ভগ্নাংশ রাখা যায় না তাই আমরা কি করতে পারি এটাকেও পঁচিশ দ্বারা গুণ করলাম এটাকেও পঁচিশ দ্বারা গুণ করে বের করতে পারি অথবা সিম্পল কি করুন রেশিও মানে আমরা জানি ভাগ মানে আট ভাগ আট ভাগ একচল্লিশ ইন্টু তিন বাই পঁচিশ তাহলে এটা যখন আমরা করতে যাব। ভাগকে যদি গুণে কনভার্ট না করি আমরা ক্যালকুলেশন করতে পারবো না তাহলে ভাগকে গুনে কনভার্ট করলাম আর ভাগকে গুনে কনভার্ট করলে কি হয় আমরা জানি উল্টে যায় তাহলে পঁচিশটা উপরে চলে যাবে আর একচল্লিশ ইন্টু তিনটা নিচে চলে আসবে তাহলে উপরে আট ইন্টু পঁচিশ মানে দুশো নিচে একচল্লিশ ইন্টু তিন মানে একশো তেইশ তাহলে দুশো বাই একশো তেইশ তার মানে অনুপাত কত আসবে দুশো রেশিও একশো তেইশ ওকে

যেটা ডি বার করলো ডি কত বিক্রি করলো সেটা কার সাথে তুলনা করতে বলেছে পি মডেল পি মডেল এ কোম্পানি কতগুলো বিক্রি করলো কুড়ি একুশ বছরে তাহলে দেখুন একই রকম আমি ডি কত আর পি মডেল কতগুলো বিক্রি হয়েছে সেটা বের করব তো আগের অঙ্কের মতোই আমরা বের করব তো ধরলাম টোটাল গাড়ি হচ্ছে একশোটা টোটাল গাড়ি একশোটা তাহলে ডি মডেল কতগুলো বিক্রি হয় আমরা জানি ডি এর মডেল কতগুলো বিক্রি হয়েছে ডি এর মডেল দেখুন তো থ্রি পার্সেন্ট না তাহলে একশোটা যদি টোটাল থাকে টোটালের মধ্যে ডি কত হবে একশোটার মধ্যে তিনটা তাহলে পি বের করার জন্য আগে আমরা এ বের করব তাহলে এ হচ্ছে একচল্লিশ পার্সেন্ট এ কত একচল্লিশ পার্সেন্ট এ তাহলে একশোটার মধ্যে একচল্লিশটা হচ্ছে এ এখন পি মডেল কতগুলো বিক্রি হয়েছে এখন পি মডেল কতগুলো বিক্রি হয়েছে সেটা আমরা বের করবো তাহলে এখন পি মডেল এ কোম্পানির বিক্রি হয়েছে একচল্লিশ পার্সেন্ট তাহলে এই একচল্লিশ পার্সেন্ট এর আঠেরো পার্সেন্ট হচ্ছে এই দেখুন আঠেরো পার্সেন্ট হচ্ছে পি মডেল তাহলে দুই দিয়ে কাটাকাটি করলে নয় দুই দিয়ে কাটাকাটি করলে পঞ্চাশ তাহলে কথা হচ্ছে একচল্লিশ ইন্টু নয় বাই পঞ্চাশ তাহলে এতগুলো বিক্রি হয়েছে পি মডেল তাহলে এতগুলো একচল্লিশ ইন্টু নয় বাই পঞ্চাশ একচল্লিশ ইন্টু নয় বাই পঞ্চাশ এতগুলো বিক্রি হয়েছে এ এ কোম্পানির পি মডেল তাহলে করি বের করি পার্সেন্টেজ বের করতে বললে যেটা বের করতে বলে সেটা উপরে তাহলে কি ডি কত ডি কত পার্সেন্ট সেটা বের করতে বলেছে সোল্ড বাই ডি সেটা কত পার্সেন্ট তাহলে ডি হচ্ছে তিন নাম্বারের দিক থেকে তিন পি মডেলের কত পার্সেন্ট পি মডেল হচ্ছে একচল্লিশ ইন্টু নয় বাই পঞ্চাশ আর পার্সেন্টেজে নিতে গেলে সব সময় আমরা একশো পার্সেন্ট দ্বারা গুণ করব তাহলে এখন এই যে ভাগ চিহ্নটা এটা হচ্ছে ভাগ চিহ্ন ভগ্নাংশ চিহ্ন তাহলে এটাকে উল্টে দিব তাহলে এই যে একচল্লিশ ইন্টু নয় বাই পঞ্চাশ আছে এটা কি উল্টে যাবে উপরে পঞ্চাশ নিচে হবে একচল্লিশ ইন্টু নয় ইন্টু একশো পার্সেন্ট তাহলে তিন দিয়ে নয় কাটলে তিন তাহলে উপরে কত হচ্ছে দেখুন পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ ইন্টু একশো মানে হচ্ছে পাঁচ হাজার আর নিচে আসবে একশো তেইশ নিচে কত আসছে দেখুন নিচে আসবে একচল্লিশ ইন্টু তিন মানে এক একশো তেইশ তাহলে একশো তেইশ দ্বারা পাঁচ হাজারকে ভাগ করে দেখব কত পার্সেন্ট হয় প্রথমে কতবার যাচ্ছে দেখুন প্রথমে যাচ্ছে হচ্ছে চারবার দেখুন যেহেতু চারবার গেল আমি বলতেই পারি তিন নম্বরটা অ্যান্সার তাহলে চারবার দিলে চারশো বিরানব্বই থাকে আট এখন যেহেতু শূন্য নামালাম শূন্য নামানোর পর দেখছি ভাগ যাচ্ছে না শূন্য নামানোর পর দেখছি ভাগ যাচ্ছে না তাহলে আমাকে শূন্য দিতে হবে এখন আমি পয়েন্ট নিয়ে ক্যালকুলেশন করতে পারি কিন্তু আমি আর করব না যেহেতু চল্লিশ দিয়ে একটাই অপশনে আছে তাই বলতেই পারি তিন নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট দেখুন আর একটা প্রশ্ন আছে কি বলেছে দেখুন ইফ দ্য নাম্বার অফ বাস দেখুন ইফ দ্য নাম্বার অফ বাসেস সোল্ড বাই এফ ইজ ফর্টি থাউজেন্ড ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি নাইনটিন টু টোয়েন্টি মানে দু হাজার উনিশ কুড়ি বছরে এফ কোম্পানি যদি চল্লিশ হাজার গাড়ি বিক্রি করে অ্যান্ড পারসেন্টেজ গ্রোথ ইজ ইন সেল অফ বাসেস ইজ টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা টুয়েলভ মানে হাফ পার্সেন্ট মানে সারো সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে গ্রোথ ইন দ্য ইয়ার টোয়েন্টি ফিনান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান তার মানে আমরা যে প্রথম অঙ্কটা করেছিলাম প্রথম অঙ্কটা যারা স্কিপ করেছেন তারা দেখে নিন প্রথম তো একই ডাক বলেছিল যে এফ কোম্পানি দু হাজার উনিশ কুড়ি বছরে চল্লিশ হাজার গাড়ি বিক্রি করে আর তার গ্রোথ হয়েছিল পরের বছর সাড়ে বারো পার্সেন্ট এখান থেকে আমরা অলরেডি আমি এই কাজটা আপনাদের আর করালাম না আপনারা দেখে নেবেন অলরেডি আমরা কি পেয়েছিলাম উনিশ কুড়িতে চল্লিশ হাজার চল্লিশ হাজারের সাড়ে বারো পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ হাজার তার মানে পাঁচ হাজার গ্রোথ হয় তার মানে এফ কোম্পানি এফ কোম্পানি কি এফ কোম্পানি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দু হাজার কুড়ি একুশ সালে ওর বিক্রি হয়েছিল দু হাজার কুড়ি একুশ সালে ওর পঁয়তাল্লিশ হাজার বিক্রি হয়েছিল আমাদের কী বের করতে বলেছে দেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ বাসেস সোল্ড বাই ডি সি বি ই তার মানে কী কী চারটা কোম্পানি দেখুন এ আর এফ নেই প্রথমটা আর শেষের নেই বি সি ডি আর ই বি সি ডি আর ই তাহলে এদের দু হাজার কুড়ি একুশ সালে কি বলেছে দু হাজার কুড়ি একুশ সালে এদের অ্যাভারেজ কত বিক্রি হয়েছে সেটা আমাদের বের করতে বলেছে বি সি ডি অ্যান্ড ই এই চারটা কোম্পানির এভারেজ কত বিক্রি হলো সেটা আমরা বের করব। তাহলে এখন দেখুন এভারেজ বের করার নিয়ম কি অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে যেহেতু বি সি চারটা কোম্পানি আছে তাহলে আমরা দেখব এই কোম্পানি টোটাল কতগুলো বিক্রি করলো টোটাল কতগুলো বিক্রি করলো এই বছরে টোটাল কতগুলো বিক্রি করলো বাই ভাগ করব কয়টা কোম্পানি আছে বি সি ডি অ্যান্ড ই চারটা কোম্পানি আছে তাহলে চার দিয়ে ভাগ করব তাহলে চার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তাহলে এখন এটাকে আমরা সলভ করব। তাহলে আমরা বের করবো হচ্ছে বি সি ডি অ্যান্ড ই টোটাল কতগুলো সেল করেছিল তাহলে দেখুন আমি ইন্ডিভিজুয়ালি বের করতে পারি যে এফ বিক্রি করেছে পঁয়তাল্লিশ হাজার এফ এর মার্কেট শেয়ার হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে বি এর মার্কেট শেয়ার এইট পার্সেন্ট তাহলে এইট পার্সেন্ট মানে কত সি এর মার্কেট শেয়ার সেভেন পার্সেন্ট তাহলে এফ এর মার্কেট শেয়ার হচ্ছে চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে সি এর সেভেন পার্সেন্ট মানে কত একই রকম ডি এর তিন পার্সেন্ট মানে কত একই রকম ই এর ওয়ান পার্সেন্ট মানে কত এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি বের করে যদি যোগ করে দেই তাহলে বি সি ডি অ্যান্ড ই টোটাল কতগুলো বিক্রি করলো বাস সেটা আমরা পেয়ে যাব কিন্তু এটাকে আমরা একবারে করতে পারি যেহেতু এই যে আট পার্সেন্ট এটাও কি টোটাল মার্কেটের আট পার্সেন্ট সিটাও টোটাল মার্কেটের সেভেন পার্সেন্ট ডিটাও টোটাল মার্কেটের থ্রি পার্সেন্ট ইটাও টোটাল মার্কেটের ওয়ান পার্সেন্ট প্রতিটা পার্সেন্টেজই একটা নির্দিষ্ট নাম্বারের ওপরেই পার্সেন্টেজ এখন মার্কেট শেয়ার যদি দশ হাজার হয় তাহলে দশ হাজারেরই বি হচ্ছে এইট পার্সেন্ট আবার সি সেই দশ হাজারেরই সেভেন পার্সেন্ট তার মানে মার্কেট শেয়ার যেই নাম্বারটা হবে সেই নাম্বারেরই এইট পার্সেন্ট সেভেন পার্সেন্ট থ্রি পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট তাই আমরা এটা একবারও বের করতে পারি বিসিডি এন ইয়ের মার্কেট শেয়ার আমি একবারে বলতে পারি যোগ করে একবারে কত আট আর সাত পনেরো পনেরো তিন আঠেরো আর এক উনিশ তার মানে আমি বলতেই পারি এই চারটা কোম্পানির মার্কেট শেয়ার হচ্ছে উনিশ পার্সেন্ট তাহলে উনিশ পার্সেন্ট মানে কত সেটা যদি আমি বের করতে পারি তাহলে বি সি ডি ই এই চারটা কোম্পানির টোটাল সেল আমি পেয়ে যাব তাহলে এখন আমি কি করব এখন আমি করব হচ্ছে আমি জানি এপ কোম্পানির চল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার আর বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ হাজার তাহলে ফর্টি পার্সেন্ট মানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তাহলে আমি উনিশ পার্সেন্ট মানে কত বের করবো সেটা উনিশ পার্সেন্ট মানে তাহলে উনিশ পার্সেন্ট মানে কত হবে ওয়ান পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ হাজার বাই চল্লিশ উনিশ পার্সেন্ট মানে ইন্টু উনিশ শূন্য শূন্য কাটাকাটি করলে ওয়ান টু ওয়ান ওয়ান টু ফাইভ ওকে তার মানে এটাকে যদি আমরা করি কত হবে একশো পঁচিশ ইন্টু উনিশ এটাকে আপনারা নিজেদের মতো করে গুণ করুন নিজেদের মতো করে গুণ করুন টু টু ফাইভ জিরো জিরো নিজেদের মতো করে এটাকে গুণ করুন আমি অন্য প্রসেসে করছি আপনারা নিজেদের মতো গুণ করুন আপনারা নিজেরার মতো গুণ করুন এটা গুণ করে দেখুন একুশ হাজার তিনশো পঁচাত্তর আসবে একাশ একুশ হাজার তিনশো পঁচাত্তর তার মানে দেখুন এখান থেকে আমরা এতটুকু শিওর হয়ে গেলাম উনিশ মানে হচ্ছে টোটাল বিক্রি হয়েছিল একুশ হাজার তিনশো পঁচাত্তর তাহলে অ্যাভারেজ কত হবে টোটাল হচ্ছে একুশ হাজার তিনশো পঁচাত্তর তাহলে চারটা কোম্পানি আছে তাহলে চার দিয়ে ভাগ করে দেব তাহলে চার দিয়ে ভাগ করে দিয়েও দেখুন আমার শুধু একবার দিলাম একবার দিলে কত হচ্ছে প্রথমে একবার ভাগ দিলে কত পাঁচবার ভাগ যাবে তাহলে কুড়ি দেখুন আর করার প্রয়োজন নেই অপশানে দেখুন পাঁচ দিয়ে একটাই আছে দেখুন পাঁচ দিয়ে একটাই অপশান আছে তো এইভাবে না সময় বাঁচানো যায় পরীক্ষায় অনেক তো করে যদি দেখেনও তারপরেও দেখুন তিনবার যাচ্ছে বারো এক সাত চারবার ষোলো এক পাঁচ তিনবার তার মানে এখন পয়েন্ট আসবে আমি আর করব না পয়েন্ট সেভেন ফাইভ আসবে ফাইভ থ্রি ফোর থ্রি দেখুন ফাইভ থ্রি ফোর থ্রি হয়ে গেল তাহলে দেখুন এই যে ডিআইটা আমরা করলাম এই ডিআইটা কিন্তু তুলনামূলক যে আমরা ডিআইগুলো করি তার থেকে তুলনামূলক একটু কিন্তু কঠিন হয়তো লেগেছে তো যাই হোক যাই হোক আপনারা ডিআইটা দেখুন ডিআইটা অবশ্যই একবার নিজেরা এই ডিআইটা একবার নিজে প্র্যাকটিস করুন যে আপনি পারছেন কি না তো ডিয়ার ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ